দর্শক, আমাদের সময় ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। বিএনপি ঢাকা 48 ঘন্টা অবরোধের সর্বশেষ তথ্য জানাতে মাঠে রয়েছে আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। দর্শক, আপনারা জানেন বিএনপির ঢাকা চতুর্থ দফার যে 48 ঘন্টার অবরোধ, সেই 48 ঘন্টার অবরোধ কিন্তু আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে দর্শক, এবং এই অবরোধ কিন্তু মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত চলবে। মূলত 28শে অক্টোবরের বিএনপির যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং আজ 12ই নভেম্বর, অর্থাৎ প্রায় 15 দিন ধরে কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে, এবং যার ফলে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু প্রবেশ করতে পারছেন না, এবং অনেকটাই কিন্তু গ্রেপ্তার আতঙ্ক এড়াতেই কিন্তু তারা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন না। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান যে চিত্র, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু তালাবদ্ধ রয়েছে। এর ভিতরে কিন্তু কোনো নেতাকর্মী কিন্তু প্রবেশ করতে পারছে না, এবং মূলত এই কার্যালয়ে কিন্তু কোনো নেতাকর্মীর উপস্থিতি কিন্তু আমরা 15 দিন ধরে কিন্তু লক্ষ্য করি নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন, বাংলাদেশ নির্বাচন কমিশনের থেকে কিন্তু একটি চিঠি এসেছিল মহাসচিব বরাবর। মহাসচিব যেহেতু এই মুহূর্তে কিন্তু তিনি কারাগারে রয়েছেন, যার ফলে কিন্তু সেই চিঠিটি কিন্তু সেভাবেই রয়েছে, এবং দলের পক্ষ থেকে কোনো চিঠি গ্রহণও কিন্তু করা হয়নি দর্শক এখন পর্যন্ত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি গত বৃহস্পতিবার বিকালে কিন্তু এই কর্মসূচির ঘোষণা দেন, এবং আপনাদের জানিয়ে রাখি গতকাল শনিবার রাত্রে কিন্তু এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি রাজধানীতে প্রায় 7টি বাসে কিন্তু অগ্নিসংযোগ দেওয়ার ঘটনা ঘটেছে, এবং এতে কোনো হতাহতের খবর আমরা কিন্তু লক্ষ্য করি নাই দর্শক। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি বিএনপি ছাড়াও কিন্তু যে বিরোধী দলীয় সমমনা দলগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলাম সহ অন্যান্য যে দলগুলো রয়েছে, তারাও কিন্তু 48 ঘন্টা যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি কিন্তু তারা পালন করছে। এবং এই কর্মসূচিকে ঘিরে কিন্তু গত শনিবার কিন্তু গণমাধ্যমকে কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি, তারা কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির জামাতের ঢাকা 48 ঘন্টার অবরোধে ঢাকা সহ সারা দেশে বাস, মিনিবাস চলাচল কিন্তু তারা অব্যাহত রাখবেন। এবং আমরা লক্ষ্য করেছি যে রাজধানীতে কিন্তু সকাল থেকে যে গণপরিবহন, সেই গণপরিবহনের উপস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু কম। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু সাধারণ দিনে যে পরিমাণ যানজট লেগে থাকে, এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু রাস্তাটি কিন্তু অনেকটাই ফাঁকা, এবং আজ রবিবার কর্মময় একটি দিন, কিন্তু আমরা লক্ষ্য করছি রিক্সা, সিএনজি এবং কিছু ব্যক্তিগত যানবাহন ছাড়া কিন্তু কোনো কিছুই সেভাবে চলাচল করছে না। দর্শক, আমরা দুই পাশে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন, এবং মূলত তাদের উপস্থিতির কারণে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের গ্রেপ্তার এড়াতেই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন না। দর্শক, এই ছিল বিএনপির ঢাকা চতুর্থ দফায় 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির প্রথম দিনের সর্বশেষ যে তথ্য, সেই তথ্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানাচ্ছিলাম আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম।